ছন্দ নিয়ে কাজ করা ভীষণ কঠিন একটি কাজ, কিন্তু কবি সুকুমার রায় তার ঘুমচুরি নামক কবিতায় খুব সুন্দর ছন্দ নিয়ে খেলা করেছেন। আজকে সেই কবিতাটি আমি আমার ছোট্ট শ্রোতা বন্ধুদের জন্য উপহার দিতে চলেছি। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যাম কেউ কখনো জানত? দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আটকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে, কামড়ে দেবে সাবধানিতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোড়া ঘুড়ি, বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তাকে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথার ধার ধারিনে সব বেটাকেই চিনি। নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোঁফ যদি আমার বলিস করব তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই ব্যাটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারো কেনা? গোঁফের আমি গোঁফের তুমি তাই দিয়ে যাচ্ছে না। কেমন লাগলো কবিতাটি কেউ জানাতে কিন্তু একদম ভুলবে না। আর সেই সঙ্গে অনুরোধ রইল, পরবর্তীতে আমার কণ্ঠে কোন কবিতা শুনতে চাও অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে এই কবিতাটা শেয়ার করতে পারো। ধন্যবাদ, নমস্কার।